আর্জেন্টিনার সাথে ম্যাচ স্থগিত হওয়ার পর বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে কাল মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারদের প্রতিপক্ষ পেরু। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30। পয়েন্ট টেবিলে ব্রাজিল সবার উপরে, আর পেরু 10 দলের মধ্যে সপ্তম স্থানে। পয়েন্ট টেবিলই বলে দিচ্ছে দু দলের শক্তির ব্যবধানে কতটা ফারাক। 7 ম্যাচের সবগুলোই জিতে ব্রাজিলের সংগ্রহে 21 পয়েন্ট। অন্যদিকে পেরু ব্রাজিলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে, 8 ম্যাচে তাদের দখলে 8 পয়েন্ট। এই 8 ম্যাচের মধ্যে 4 ম্যাচে হেরেছে পেরু, ড্র করেছে 2টি, জিতেছে মাত্র 2টিতে। ব্রাজিল ও পেরুর শেষবার দেখা হয়েছিল এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে। 35 মিনিটে লুকাস পাকোয়ে তার গোলে পেরুকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। কাতার বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে দ্বিতীয়বার পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। গত বছর 14 অক্টোবর প্রথম দেখায় ব্রাজিল 4-2 গোলে হারিয়েছিল পেরুকে। ওই ম্যাচে হ্যাট্রিক করেছিলেন নেইমার, ব্রাজিলের বাকি গোলটি করেছিলেন রিচার্লিসন। দু দলের মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানেও ব্রাজিল অনেক এগিয়ে। ব্রাজিল ও পেরু এ পর্যন্ত 50 বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে 36টি ম্যাচে, পেরু জিতেছে 5 ম্যাচে, বাকি 9টি ম্যাচ হয়েছে ড্র। পেরুর বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে জয় 7-0 গোলে। 1997 সালে কোপা আমেরিকায় এই বড় ব্যবধানে জিতেছিল ব্রাজিল। তবে ইংলিশ লিগে খেলা ব্রাজিলের কোনো ফুটবলার ছাড়পত্র না পাওয়ায় ব্রাজিলের শক্তিতে কিছুটা ভাটা পড়েছে। কোভিড পরিস্থিতিতে ইংল্যান্ডের লাল তালিকায় আছে ব্রাজিল, তাই ইংলিশ লিগে খেলা অ্যালিসন, এডারসন, থিয়াগো সিলভা, ফ্রেড, ফ্যাবিনহো, রিচার্লিসন, গ্যাব্রিয়াল জেসুস, রবার্তো ফিরমিনো ও রাফিনা এই 9 ফুটবলার ব্রাজিল দলে যোগ দিতে পারেননি। এদিকে কার্ড সমস্যার কারণে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিষেধাজ্ঞায় ছিলেন মার্কুইনোস। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ স্থগিত হয়েছে, তাই মার্কুইনোসের নিষেধাজ্ঞা উঠে গেছে কিনা তা নিশ্চিত নয়। ফিফার ডিসিপ্লিনারি কমিটি কোনো নিশ্চয়তা দিতে পারেনি মার্কুইনোস খেলতে পারবে কিনা, তাই ব্রাজিলের কোচ তিতে পেরুর বিপক্ষে ম্যাচে মার্কুইনোসকে রাখেননি।